আজকে একটা কাজের সূত্রে তপসিয়া গেছিলাম। তপসিয়া দিয়ে ফেরার পথে হট করে নজর কাড়লো এই দুই ছোট্ট ভাইয়ের দোকানের দিকে। হ্যাঁ, নজরটা কেন কাড়ল, একজনের বয়স 8 বছর, একজনের বয়স 12 বছর। তারা চপের দোকান খুলেছে। গিয়ে হট করে জিজ্ঞেস করলাম, যে তারা আমাকে জানালো যে দোকানটা তার মিশোর, কিন্তু তারাই এখানে কাজ করে, চপ বানায়। এদের বাড়ি হলো বিহার, বিহার থেকে এসছে দুই ভাই। শৈশব এদের পড়াশোনার সুযোগ দেয়নি, কারণ ফ্যামিলির দায়িত্ব তুলে নিতে হয়েছে 8 বছর বয়স থেকে তাদের। সে কারণে কলকাতায় আসা, এসে দোকানে চপ বিক্রি করছে, চপ ভাজছে। মানে হাসি মুখে এটাই অবাক হয়ে গেলাম, এটাই হলো জীবন সংগ্রামের লড়াই। আমরা তো অনেক স্মার্ট দিদি, স্মার্ট দাদার ভিডিও দেখি, অথচ এই বাচ্চাগুলোর ভিডিও মানে ভাইরালই হয় না, আসেই না। অনেকে হয়তো জানেই না যে জীবন সংগ্রামের লড়াইটা কতটা কষ্টের। হট করে আমার নজরটা কাড়লো বলে আজকে আমি ভিডিওটা বানালাম। আর সবথেকে বড় কথা, ভাইরা ভীষণই ভালো, সবসময় মুখে হাসি লেগেই রয়েছে, আসার পর থেকে দেখছি। খুব মিষ্টি ব্যবহার। যদি আপনারা তপসিয়ায় কখনো যান, আমি এটা রিকোয়েস্ট করব, অবশ্যই এদের দোকানে চপটা ট্রাই করবেন, তাতে এদের অনেক উপকার হবে, সাপোর্ট হবে। আমি এদের হাতে বানানো সিঙাড়া খেয়েছিলাম, খাস্তা কচুরি, স্যান্ডউইচ খেয়েছিলাম, যা খেতে অসাধারণ। আর 10 টাকার ভেতরেই সব দাম। আর সবথেকে ভালো খেয়েছি আমি আলু সিদ্ধ চাটনি, যেটা জীবনে কোনোদিন আমি খাইনি, আমার লাইফে ফার্স্ট টাইম ট্রাই করা আলু সিদ্ধ চাটনি, যেটা খেতে ছিল কিন্তু অসাধারণ। জাস্ট এক কথায় বলবো, অনবদ্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আশা করি আপনারা অবশ্যই এই দোকানে ভিজিট করবেন। আর কেমন লাগলো আপনাদের গিয়ে, সেটা অবশ্যই আমাদের জানাবেন। তো টাটা। Thank you.